এই মেয়েরা, তোমাদের বলছি, অল্প দিনের সম্পর্ককে অতিরিক্ত আপন করে নিচ্ছ, তাই না? আর অতীতের সম্পর্ককে পর করে দিচ্ছ। কি বুঝলে না তো? অতীতের সম্পর্ক হয়েছে তোমার বাবা মা, ভাই বোন কিংবা আত্মীয় স্বজন, আর অল্প দিনের সম্পর্ক হয়েছে বৈবাহিক সূত্রে যাদের সাথে সম্পর্ক স্থাপন হয়েছে। আমাদের প্রথম ভুলটা হয় কি জানো, আমরা এই অল্প দিনের সম্পর্ককে অতিরিক্ত প্রাধান্য দিয়ে ফেলি, আর পূর্বের যে সম্পর্কটা ছিল আমাদের, তাদের সাথে আস্তে আস্তে দূরত্বের রেখাটা টেনে ফেলি। প্রথম দিকে খুব ইমোশন কাজ করে, মোহ কাজ করে, মনে হয় যে পৃথিবীর সব থেকে বেশি ভালো এরা বাসছে, কিংবা নির্দিষ্ট মানুষটা বাসছে। তোমাকে এমন ফিল করাবে কেন জানি পূর্বের যে পরিচিত মানুষগুলো ছিল তারা তোমার কিছু হয়ই না। এই মোহে পড়ে পূর্বের মানুষগুলোর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলো না, সুযোগ পেলে কিন্তু এক ফোঁটাও ছাড় দিবে না, তোমাকে বাইরের মেয়ে বানাতে একটা সেকেন্ডও ভাববে না। তোমাকে যেমন ফিল করিয়েছিল তুমি পৃথিবীর সব থেকে তার কাছে কিংবা তাদের কাছে আপন লোক, ঠিক তেমনি একটু স্বার্থে আঘাত পড়লে তাতে তোমার দোষ হোক বা নাই হোক, এক সেকেন্ডও ভাববে না তোমাকে পর করে দিতে, তোমার ঘাড়ে রাশি রাশি বদনাম চাপিয়ে দিতে। সেটা তুমি না করলেও তোমার সেই নির্দিষ্ট মানুষটাও তোমার ঘাড়ে বদনাম চাপিয়ে দিবে সামান্যতম স্বার্থের কারণে। তাই তোমাদের বলছি, নতুন সম্পর্ককে এতটাই প্রাধান্য দিও না যাতে পুরনো সম্পর্কের মানুষদের সাথে দূরত্ব চলে আসে। ভুলে যেও না, এই নতুন মানুষগুলো যখন তোমাকে পর করে দিবে, ওই পুরনো মানুষগুলোর কাছেই তোমার ঠাই হবে, তারা ছাড়া পৃথিবীর কেউ ঠাই দেওয়ার নেই, বুঝলে?